ভিডিও শুরুতেই বলতেছি, যারা অনলাইন থেকে শুধুমাত্র আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে টাইপিং করে ইনকাম করতে যাচ্ছেন, ডাটা এন্ট্রি জব করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। বন্ধুরা, কোনো ফাউতাবাজি অ্যাপ্লিকেশন আমি আপনাদের মাঝে অথবা কোনো ফাউতাবাজি ওয়েবসাইট শেয়ার করতাম না যেটা দিয়ে আপনাদের সময় নষ্ট হবে। আজকে এরকম একটি ওয়েবসাইট আপনাদের মাঝে শেয়ার করব যেখান থেকে আপনি 100% পেমেন্ট নিতে পারবেন এবং সেই পেমেন্টটা নেবেন হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। অবশ্যই আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার যদি পাউনির অ্যাকাউন্ট থাকে তাতে চলবে, যদি পেপাল থাকে তাতেও চলবে। তো আমরা এখন কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি আমি কাজটি দেখাচ্ছি, তারপর আমি অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো। যদি ভালো লাগে অ্যাকাউন্ট তৈরি করবেন, যদি ভালো না লাগে এখান থেকে স্কিপ করবেন, কোনো প্যারা নাই, ঠিক আছে। আমরা এখন সরাসরি আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। বন্ধুরা দেখেন, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশন। তো আমি এখন সরাসরি আমাদের মেনু বাটনে চলে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের হোম বাটনস, আমরা হোম বাটনে চলে আসলাম। এখানে দেখেন রয়েছে ডাটা এন্ট্রি জব, ওকে, এখানে কপি পেস্ট কন্টেন্ট, এবং এখানে রয়েছে ক্যাপচা, এবং এখানে রয়েছে ফর্ম ফাইনালিং জব, এবং নিচে আসলে আপনার এখানে আরও জব পাবেন, যেমন আদার্স জব রয়েছে, যেমন টাইপিং রয়েছে, SMS সেন্ডিং জব রয়েছে। আপনি যদি কারো কাছে SMS সেন্ড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা পাচ্ছেন। বন্ধুরা রয়েছে ফর্ম ফুইলিং ওয়ার্ক, এখানে আপনারা চাইলে কুইজের মাধ্যমে ইনকাম করতে পারেন, এবং সার্ভের কাজ রয়েছে। ওকে, মোট কথা হচ্ছে এটা একটা মাইক্রো সাইট, নিজেই ইনকাম করতেছি সেই জন্য আপনাদেরকে সাজেস্ট করতেছি। তো আমি আপনাদেরকে এক ভিডিওতে সব কিছু দেখে শেষ করতে পারতাম না, জাস্ট আজকে কিছু কাজের ধরন দেখাবো এবং আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো। তো সর্বপ্রথম আমরা আগে অ্যাকাউন্ট একটি তৈরি করে নিই, যে কীভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। সেটা করার জন্য যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্টটি রয়েছে, আমরা একটু লগ আউট করবো। তো আমরা একবার লগ আউটে ট্যাপ করে দিলাম, ওকে। তো বন্ধুরা দেখেন, আমি লগ আউটে ট্যাপ করে দিলাম, এখানে দেখেন জয়েন নাও নামে একটি অপশন রয়েছে, জয়েন নাওতে একবার ট্যাপ করে দিলাম। তো আপনারা যেভাবে অ্যাকাউন্টটা তৈরি করবেন, ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ওকে। এখান থেকে আপনি আপনার ফুল নামটি দিয়ে দিবেন, এবং এখান থেকে ইমেল অ্যাড্রেস দিবেন, এখান থেকে পাসওয়ার্ড দিবেন, এখান থেকে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা আপনি এই গড়ে পূরণ করে দিবেন, ঠিক আছে। এবং নিচে দেখেন রয়েছে সাবমিট বাটন, এই সাবমিট বাটন একবার ট্যাপ করে দিবেন। এখানে যদি সাবমিট বাটন ট্যাপ করে দেন, এখান থেকে আপনার কাজটা কমপ্লিট। এখন আপনাকে যে স্টেপে নিয়ে যাবে, আপনাকে নিয়ে যাবে হচ্ছে আপনি যে মেলটা দিয়েছেন, আপনি যেই জিমেল আইডিটা দিয়ে, জিমেল আইডিতে একটা কী যাবে, লিঙ্ক যাবে, ঠিক অনলাইন ডাটা এন্ট্রি যেই সাইটটা রয়েছে সেই সাইট থেকে লিঙ্ক যাবে। এখান থেকে আপনাকে দেখাবে আপনার পাসওয়ার্ডটা, ঠিক আছে, আপনার ইউজার নামটা এবং আপনার পাসওয়ার্ডটা দেখাবে, আপনার পাসওয়ার্ড কত, আপনার ইউজার নাম কত, A to Z বিষয়টা এখান থেকে আপনি দেখতে পারেন। এখন কাজ হচ্ছে এই যে লিঙ্কটা দিয়েছে, যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে আপনি প্রেস করে দিবেন। যখন লিঙ্কটাতে প্রেস করে দিবেন, আপনাকে সরাসরি নিয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত ড্যাশবোর্ডে। আর অবশ্যই এই ইউজার নাম পাসওয়ার্ড আপনারা খুবই হাইড করে রাখবেন, কারোর সাথে শেয়ার করবেন, যদি কারোর সাথে শেয়ার করেন তাহলে কিন্তু সেই ব্যক্তি আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারে, ঠিক আছে। তো আমরা কী করবো, এখান থেকে সরাসরি আবার আমাদের মেন যে সাইট রয়েছে আমরা সেই সাইটে চলে যাব, ওকে। বন্ধুরা আমরা আমাদের সাইটে চলে আসলাম। তো আমি এখন একটা কাজ করে আপনাদেরকে দেখাই। দেখেন এখানে প্রথম যে কাজটা রয়েছে ডাটা এন্ট্রি জব, আমরা এখানে একবার কী করব, ট্যাপ করে দিব, ওকে। ডাটা এন্ট্রি জবেতে ট্যাপ করে দিলাম, মোর ট্যাপ করা লাগবে, ওকে। বিও মোরে যখন ট্যাপ করে দিব তখন এখান থেকে আপনি কাজগুলো করতে পারবেন। যেটা করতে হবে আমি সহজ ভাষায় আপনাদেরকে বলে দিই, এই যে ডাটাগুলো রয়েছে, এই ডাটাগুলো এই বক্সটা আপনাকে এই বক্সটাতে কী করতে হবে, পূরণ করতে হবে, ওকে। এটা হচ্ছে আপনি এখান থেকে কপি করবেন এবং এখানে এসে পেস্ট করবেন, একদম ইজি কাজ বাচ্চাদের কাছে। আমি দেখাচ্ছি মোবাইল দিয়ে করতে পারবেন, এই যে এখান থেকে এটা কপি করবেন, কপি করার পর জাস্ট এটা কপি করবেন, এখানে এসে পেস্ট করবেন, ওকে। কিন্তু আপনাকে গড় সব কিছু মিল রাখতে হবে, ওকে। এই যে পেস্ট করলাম, এবং এখানে যেই যে ফাইট ভ্যালু রয়েছে, এই যে এখানে যেটা রয়েছে এই 22, এই 22 গড় একবার ট্যাপ করে দিবেন। এখানে দেখেন রয়েছে 22, আপনাকে এখানে 22 দিতে হবে। তো আমরা এখান থেকে 22 দিয়ে দিলাম, ওকে। এমনভাবে আপনি কি করবেন, আবার এই নিচের এটা পূরণ করবেন, ওকে। এই যে নিচের এটা পূরণ করবেন, এবং এটা পূরণ করবেন, এটাও পূরণ করবেন, এটাও পূরণ করবেন, এটাও পূরণ করবেন। মোট কথা হচ্ছে এখানে যে 6টা ধাপ রয়েছে, ঠিক এই ঘরে আপনি ঠিক 6টা আপনার যে লেখা রয়েছে 6টা লেখা এখানে আপনি বসিয়ে দিবেন। বন্ধুরা যখন আপনি 6টা লেখা বসিয়ে দিবেন, নিচে চলে আসবেন, এখানে দেখেন নেক্সট বাটন রয়েছে। আপনি নেক্সট বাটন ট্যাপ করে দিলে এখান থেকে যে আপনার এক রয়েছে না, এই একটা এখন 2 হয়ে যাবে, প্রথম আপনার এই এন্ট্রির কাজটা, ডাটা এন্ট্রির কাজটা শেষ হয়ে গেছে। এরকম করে এখান থেকে আপনাকে 8 বার এরকম পেস্ট, এরকম করে আপনাকে 8 বার এখান থেকে এটা কপি পেস্ট করতে হবে, ঠিক আছে। আপনি 8 বার এই গড়টি ফ্লাফ করেন, 8 বারে আপনার 8 রকমের আসবে, ঠিক আছে। এখানে যে লেখাটা দেখছেন না, একবারে কিন্তু এই লেখাটা আসবে না, ওকে। আমি আপনাদেরকে একটা সরাসরি লাইভে কাজ করে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু এই ভিডিওতে না, কারণ এই ভিডিওতে যদি কাজ করে দেখায় ভিডিও অনেক লং হয়ে যাবে, আর ভিডিও অনেক লং হয়ে গেলে কিন্তু আপনারা ভিডিও দেখতে চান না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা ভিডিও লং করবো না, জাস্ট আমি আপনাদেরকে মেন পয়েন্টগুলো দেখাচ্ছি। আমরা আবার মেনুতে চলে যাব, আমরা হোমে চলে যাব। আশা করি আপনারা এই কাজটা কীভাবে করতে হয় আপনারা বুঝছেন।
আমরা চলে যাব এখন ক্যাপচা এন্ট্রি জবে। ওকে, এখানে আমরা একবার ট্যাপ করে দিলাম ভিউ মোরে, তো এখান থেকে মাত্র আপনি ক্যাপচা পূরণ করে ইনকাম করতে পারবেন। তো কীভাবে ক্যাপচাগুলো পূরণ করবো আমি দেখাচ্ছি। এখানে দেখেন রয়েছে ছয়টা ক্যাপচা আপনার সামনে শো হবে, এই ছয়টা ক্যাপচা আপনাকে পূরণ করতে হবে, ঠিক আছে? তো দেখেন আপনি একটু নিচে চলে আসবেন, নিচে আসলে আপনি পেয়ে যাবেন। তো আমরা একবার এখানে কী করবো, একটু রিফ্রেশ করে নিচ্ছি। বন্ধুরা দেখেন এখানে লোড নিচ্ছে, ঠিক আছে? তো আপনার ক্ষেত্রে কিন্তু এরকমভাবে লোড নিবে, লোড নেওয়ার পর কী করবে এখান থেকে আপনার ক্যাপচাটা চলে আসবে এবং নিচে একটা বক্স থাকবে, সেই বক্সে ঠিক আপনাকে দেখে দেখে ক্যাপচাটা পূরণ করতে হবে। দেখেন কথা বলতে বলতে কিন্তু চলে আসলো। ওকে, এখান থেকে আমাকে 10টা ক্যাপচা পূরণ করতে হবে। সেই ক্ষেত্রে এখানে যে লেখাটা রয়েছে, জাস্ট এই লেখাটা আপনি এখান থেকে লিখবেন। যেমন এখানে আছে হচ্ছে ওয়াই, আমি এখান থেকে ওয়াই দিলাম, কিন্তু এটি সব কিছু বড় হাতের হবে, ঠিক আছে? একটু দেখে দেখে করবেন। ওয়াই, এখান থেকে দিব হচ্ছে ডি, এখান থেকে দিব হচ্ছে কে, এখান থেকে দিব ডব্লিউ, কে, জে, আচ্ছা এখান থেকে দিব হচ্ছে এল, এখান থেকে দিব হচ্ছে এ, ইউ। ওকে, দেখেন আমি একটা ক্যাপচা কিন্তু এখানে লিখলাম, তো আমি নেক্সট বাটনে একবার ট্যাপ করে দিব। দেখেন আমাদের কিন্তু একটা ক্যাপচা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের ভুল করবেন না, জাস্ট একটু দেখে দেখে সময় নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু 10টা ক্যাপচা আপনার পূর্ণ হয়ে যাবে। এবং যখন 10টা ক্যাপচা পূর্ণ হয়ে যাবে, এই 10টা ক্যাপচা পূরণ করার শর্তে আপনি এখান থেকে $2 কিংবা এখান থেকে আপনি 90 সেন্ট অথবা 60 সেন্ট আপনি পাবেন, ঠিক আছে? তো বন্ধুরা মোট কথা হচ্ছে আপনাদেরকে ধৈর্য সহকারে কাজ করতে হবে, তাহলে এখান থেকে খুব সুন্দরভাবে আপনারা এন্ট্রি কাজগুলো করে ইনকাম করতে পারবেন। তো ভিডিওটা লং করলাম না, জাস্ট আজকে 2টা প্রসেস দেখালাম এখানে ইনকাম করার জন্য। তো আপনারা কতটুকু বুঝছেন, কী বুঝছেন আমি জানি না, জাস্ট যদি না বুঝে থাকেন অবশ্যই আপনারা মেসেঞ্জারে আমাদেরকে বলবেন যে আমি বুঝতে পারিনি। কিন্তু এই সাইটটা নিয়ে একটা না, আমি এই সাইটটা নিয়ে প্রায় চিন্তাভাবনা করছি 5 থেকে 6টা পর্ব করব, তাহলে আপনারা খুব ইজিতে বুঝতে পারবেন এবং প্রতিটা পর্ব খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো আজকে আসলে কি আমি খুব তাড়াহুড়া করে ভিডিওটা করতেছি, কারণ আমার একটু তাড়া আছে, সেই কারণে আমি তাড়াহুড়া করে ভিডিওটা করে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।